الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم: إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريف، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. দাউদকান্দি পৌরসভা ইত্তেফাকুল আইমা উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি আল্লামা আশরাফ আলী দামা বারাকাতুহ, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, উপস্থিত আছেন দিদার হাজরাত, ওলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি মেহরবানি করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে পছন্দ করে কোরআন হাদিসের মজলিসে আল্লাহ রাব্বের মজলিসে হাজির হওয়ার জন্য তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুক্তসর কিছু আলোচনা করার মানসে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আকায় তাজদারে মদিনা সরকারি দুআলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসে ভাগ পাঠ করেছি। বলার মতো কোনো যোগ্যতা কোনো স্ট্যান্ডার্ড কাবিলিয়ত বিশেষ করে আমার মধ্যে নেই, বিলকুল নেই। আল্লাহ তাআলা দিনের ন্যস্ততে কিছু কথা, যে কথার দ্বারা আমার আপনার সব
ফায়দা হয় এমন কিছু কথা যেন আমার অন্তরে আল্লাহ তাআলা ঢেলে দেন, আলোচনার ব্যবস্থা করেন। প্রত্যেকের অন্তর ভুলে বলি আমিন। যার যত বেশি আদব হবে তার মসজিদ তত ভালো হবে, বা আদব বা মসজিদ। যার যত বেশি আদব হবে, নম্রতা হবে, ভদ্রতা হবে, আল্লাহ তাআলা তার মসজিদ তত বেশি বেশি খুলে দিবে। বে আদব বে মসজিদ, কোন ব্যাপারে যদি বে আদবি হয়, মা বাবার সাথে বে আদবি, বড়দের সাথে বে আদবি, আল্লাহ ওয়ালাদের সাথে বে আদবি, নবী রাসূলদের সাথে বে আদবি, বদ নসিব, নসিব খারাপ হয়ে যাবে। মালিক ইবনে সিনান প্রত্যেকে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আম্মা আল্লাহর নবীর ফ্যামিলি আহলে বাইতের খাদেমা, মহিলাদের খেদমতে নিয়োজিত থাকেন। একদিন আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মালিক নবীর বিরুদ্ধে অনেক কথাবার্তা বলে, ইসলামের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলে, বুঝে না। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন মালিক ইবনে সিনানকে হেদায়েত দান করেন। নবীজি দোয়া করলেন, হেদায়েতের মালিক জোরে বলেন কে? আল্লাহ। হেদায়েত মানুষের হাতে, আলেমের হাতে না আল্লাহর হাতে? কেউ যদি বলে যে হেদায়েত আল্লাহর হাতে নাই, মানুষের হাতে নাই, নবীর হাতে নাই, মেহনতের সাথে হেদায়েতের সম্পর্ক, মেহনত করলে হেদায়েত হবে, মেহনত করবে না হেদায়েত হবে না, তাহলে হযরত নূহ আলাইহিসসালাম বড় গুনাহগার হয়ে যায়। হেদায়েত না হওয়ার জন্য নূহ আলাইহিসসালাম 950 বছর যে মেহনত করছেন, এই মেহনত বেকার হয়ে যায়, দুষ্ট হয়ে যায়। এই জন্য হেদায়েতের সম্পর্ক জোরে বলেন তার সাথে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হাজারো কলেজ তিনি আল্লাহ নবী সরকের দোয়ার মহাজুর রসুল্লাহ সাল্লাম পেরেশান হয়ে গেলেন। চাষা যার যদি ইমান গ্রহণ করত তাইলে কত ফায়দা হয়ে যেত। যে সায়াত সংস্থাচার সত্য সায়াত আমার জীবনের বহু পেহসান বহু দয়া ভুলত মন্ত্রণ হয়। আল্লাহ নবী বহু পেরেশান, চাষা যেন হেদায়ত হয়ে যায়। আল্লাহ তাআলা নবীজিকে ডাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে মহব্বত করেন, আপনি যাকে ভালোবাসেন, তাকে আপনি হেদায়েত দিয়ে দিবেন, এই ক্ষমতা আপনাকেও আমি দান করি নাই। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত একমাত্র আমি আল্লাহ তাআলার হাতে, আমি আল্লাহ তাআলার কাছে চাই, তাকে হেদায়েত দান করি। এর মূল কথাটা হলো এই, হেদায়েতের মালিক একমাত্র জোরে বলেন কে? নবীজি হেদায়েত দিয়ে দিতে পারবেন না, বরং কি করতে পারবেন? দোয়া, দোয়া করলেন যে হে আল্লাহ, আপনি মালিক ইবনে সিনানকে হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহ তাআলা নবীজির দোয়া তৎক্ষণাৎ কবুল করেন। মালিক ইবনে সিনানের অন্তরের মধ্যে ইমান ইসলামের জোশ এইভাবে যখন শুরু হয়ে যায়, তলোয়ার হাতে নিয়ে আল্লাহ নবী সরকারে দু আলমের দরবার উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারি নাই, আপনি এই মুহূর্তে আমাকে কর্মা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ, পাবন্দি তকদির হে পাবন্দি আহকাম, পাবন্দি তকদির হে পাবন্দি আহকাম, ইয়ে মাসআলা মুশকিল নেই আর মধ্যে কেরাত মান, এক আম মে জুবার বদল জাতি তকদির, হাই উসকা মুকাল্লা খাজিনা পুষ্পাবে কুরসা, তকদির কে পাবন্দ নাদা তাকওয়া জামাতা, মুমেন ফতাত আহকাম এলাহি কে পাবা। আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে যায়,
জোশমে আয় জুতো দিয়া রহমতা ইবনে সদসা লও খবরে আউলিয়া আল্লাহর রহমতের জরিয়াতে জোশ এসে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা মালিক ইবনে সিনানকে কবুল করলেন, তিনি কলমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে নিয়ে আসতে বললাম, এই মুহূর্তে আমার কর্মসূচি কি? নবীজি বললেন, দেখো মালিক ইবনে সিনান, এই মুহূর্তে তোমার কর্মসূচি এখন তো নামাজের সময় নয়, এই মুহূর্তে তুমি যদি কর্মসূচি গ্রহণ করতে চাও, যুদ্ধের দামামো ভেজে গেছে, যুদ্ধের সময় নিকটবর্তী হয়ে গেছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জিহাদে যাচ্ছি, আমার আশেক আমার প্রেমিকেরা আমার সঙ্গে জিহাদে যাচ্ছে, তুমি যদি নবীর অনুকরণ করা নবীর এতাআত করা তাহলে এই মুহূর্তে তোমাদের জন্য জিহাদের রাস্তা খোলা। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা এক মুহূর্তে নবীজির সহবত পায়া আল্লাহর নবীর চেহারা ইমানের সাথে একটা মুহূর্ত দেখা ইমান এই পরিমাণ মজবুত হয়ে গেল যে এই সামান্য সহবতের দ্বারা জিহাদের মতন কঠিন কাজ করতে একটা মুহূর্তের জন্য তিনি দ্বিধা করেন নাই। সুবহানাল্লাহ, নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের জন্য এরকম কল্লা কাটাইয়া শাহাদত পূরণ করা সহজ নয় বরং কঠিন কাজ, কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবীর চেহারা মোবারক দর্শন করা, কোন আল্লাহ ওয়ালাদের সোহবত পাওয়া, এটা অনেক দামি জিনিস। খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহি ভারতের বহু বড় একজন আল্লাহ ওয়ালা, ওনার বয়ান শুনা ওনার মুরাকাবা মুশাহাদার ফয়ল বরকতের দ্বারা বহু হিন্দু ধর্মের লোক ধীরে 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 মুসলমান হয়ে যাচ্ছে। হিন্দু ধর্মের লোকেরা মুসলমান হচ্ছে এটা হিন্দু ধর্মের লোকদের কাত্রদাহ সহ্য করতে পারে নাই। তারা সেই মুন্সি সেই সাধারণ মনীষা সাধারণ ধর্মেশকে সাধারণ মনে করে আদালতের মধ্যে মামলা দায়ের করছে এই কথা বলে যে খাজা গোলাম হাসান আমাদের ধর্মের লোক হিন্দু ধর্মের লোকদেরকে জোর করে করে জোর করে করে মুসলমান বানিয়ে ফেলছে, অতএব কারণে এই হিন্দু জন আপনি তার একসনে যান, এই কর্মকাণ্ড বন্ধ করেন, ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত দাওয়াত তবলিগের মেহনত কোরআন হাদিসের মেহনত আল্লাহ ওয়ালাদের কর্মসূচি আলেম ওলামার কর্মসূচি মুসলমানের কর্মসূচি চলছে এবং চলবে। এই কর্মসূচিকে ঠেকানোর জন্য আবু জাহাল আবু আহাব যখন পারে নাই, ব্রিটিশ সরকার যখন পারে নাই, কোন নাস্তিকেরা যখন পারে নাই, পারার কোন সম্ভাবনাও নাই। আরেকদিকে জজবার মধ্যে এসে বললেন, জজ সাহেব এই যে উঠিয়ে দাঁড়ায় আছে
এখন মামলার জন্য নথিপত্র হাতে নিয়ে দাঁড়ায় আছে এই উকিলের কি আমি জোর কইরা মুসলমান হওয়ার কথা বলছি? যখন তিনি ইশারা করছেন, সহমত দিছেন, আমন্ত্রণ দিছেন, আল্লাহর রহমতের দরিয়াতে যখন জোর সাইসে গেছে ইশারা করার সাথে সাথে উকিল মুসলমান হয়ে গেল। এইভাবে উনি চার পাঁচজন লোকের দিকে যখন ইশারা করলেন, পাঁচজন লোকের দিকে যখন চেহারা ঘুরাইয়া দিলেন, আল্লাহর ওলির নূরানি চেহারার ফোকাসে আল্লাহ তাআলার গায়েবী মদদে এই পাঁচজন যখন সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে যায়, সাথে সাথে জজের ভিতরে ভয় এসে গেছে যে এই মোল্লা যদি আমার দিকেও রহমতের নজর দিয়া তাকায় তাহলে আমিও না জানি মুসলমান হয়ে যাই। এক দৌড় দিয়া রমির ভিতরে পড়ায় গিয়া বললেন, ও হুজুর আমার বিশ্বাস হয়ে গেছে, আপনারা কাউকে জোর করে মুসলমান বানান না, আপনারা কাউকে জোর করে কলমা পড়ান না, আল্লাহ প্রদত্ত একটা শক্তি আল্লাহ তাআলা আপনাদের কলবের মধ্যে দান করেছেন, সেই কলবের রুহানি শক্তি যখন আল্লাহর পক্ষ থেকে প্রকাশ পেয়ে যায় তাইলে আমেরিকার ঘুষের মতো লোক কলমা পড়ার জন্য মুহূর্ত লাগে না। ঘুরে বলেন সুবহানাল্লাহ। আমি এই বন্ধ কুটিরের মধ্যে থাকি ঘোষণা করলাম, আপনি আজাদ, আপনি মুক্ত, আপনার বিরুদ্ধে যারা প্রবাগান্ডা প্রচার করেছিল তারা মিথ্যুক, আপনি সত্যবাদী, নিঃঘাত, নিঃসন্দেহে হেদায়েতের মালিক। জোরে বলেন কি আল্লাহ! হেদায়েতের মালিক জোরে বলেন কি আল্লাহ! আমি যদি সঠিক থাকি আমার সাহায্য করবেন কে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আল্লাহু আকবার, মুসলিম জাহানের বড় ইমাম আবু হানিফা রহমতুল্লাহের বিপক্ষেও কিছু লোক ওই জমানা আসিল কিনা? ঘুরে বলেন ছিল কিনা? সুযোগ তালাশ করতেছে কখন ওনাকে গায়ল করা না। একজন মহিলা যেই কোনো কৌশলে বললেন, হুজুর আমার স্বামী ওসিয়ত করতে চায় কিন্তু আমি বুঝি না, আপনি আমার স্বামীর ওসিয়তটা একটু শোনেন। হুজুরের সহি নিয়তে গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। কোন নবী রসুলগণ গায়েব জানেন না, গায়েবের মালিক আল্লাহ একমাত্র। আলিমুল গায়বি ওয়াস শাহাদা হুয়ার রহমানুর রহিম, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। তিনি সহি নিয়তে একজন ওসির ওসিয়ত শোনার জন্য আরেকজন আল্লাহর বান্দার অনুরোধ রক্ষা করার জন্য ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকার সাথে সাথে মহিলা দরজা লাগাই দিয়েছে ভিতরে দিয়া, লাগানোর সাথে সাথে বাহিরের থেকে স্লোগান শুরু হয়েছে। ইমাম আজমের মতো একজন বুজুর্গ লোক এই মহিলার রুমের ভিতরে কেন ঢুকছে এটার জন্য আমরা বিচার চাই। আসলে মহিলা ষড়যন্ত্র করে ঢুকাইছেন। এক পর্যায়ে দুজনকে রুমের থেকে বাহির করে থানার মধ্যে চালান করে দিয়েছেন। ওসি সাহেবকে জানাইলেন, ওসি বললেন এখন রাত্রিকালীন তোর বিচার হবে না, দুজনকে এক জায়গায় বন্দি করে রাখে দেন, সকালের বিচারের কার্যক্রম শুরু হবে। ইমাম আজম এবং ওই মহিলা এক রুমের ভিতরে, ইমাম আজম রহমতুল্লাহ উজু ছিল, উনি রুমের ভিতরে ঢুকিয়াই নামাজ শুরু করে দিয়েছেন। জোরে বলছ সুবহানাল্লাহ। কি নুকসান বিহি এক, একই হায় সরকার মুবি দিন বিহি মান বিহি এক, হেরম পাক বিহি আল্লাহ ভি কোরআন বিহি এক, কুছ বরি বাত হতে জো মুসলমান বিহি এক। আল্লাহ ওলারা কারো পিছনে লাগে না, আল্লাহ ওলারা কাউকে গায়েল করার পিছনে লাগে না। উনি দাঁড়িয়ে গেলেন নামাজের জন্য, আল্লাহর সাথে রোজা দাঁড়িয়ে আরম্ভ করলেন, সেইদার মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাই, ও আল্লাহ তোমাকে ছাড়া প্রার্থনা করার আর কোথাও জায়গা নাই, নাসর মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আল্লাহর পক্ষ থেকে যখন বন্দার উপরে সাহায্য এসে যায় তখন বিজয়ের রাস্তাগুলো সব অটোমেটিক খুলে যায়। তবে এই জন্য কিছু মোজাদা লাগবে, এই জন্য কিছু ধৈর্য ধারণ করা লাগবে, এই জন্য বাবা কিছু ইস্তেকামত লাগবে। নামাজ যখন শুরু করে দিলেন এরকম লম্বা রুকু লম্বা সজদা, ওই মহিলার অন্তরের মধ্যে আস্তে আস্তে ভয় ঢুকতেছে, এমন একজন আল্লাহওয়ালা যিনি কোনোদিন কখনো আমার দিকে ফিরেও তাকাইল না, নামাজের মধ্যে দাঁড়িয়ে তিনি কাঁদতেছেন, এমন আল্লাহওয়ালার বিরোধিতা করা আমার জন্য ঠিক হবে না। বাবা আমার এলাকাবাসী যারা দুশ্মনের কথা শুনা, ডাইনে বামের কথা শুনা,
আরে ওলামাদের ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা করে, যেই হুজুরকে না দেখলে আপনার কলিজা ঠান্ডা হইত না, এমন আলেমের প্রতি আপনি খারাপ ধারণা করতেছেন, যেই বন্ধুর সাথে চা না খেলে আপনার কলিজা ঠান্ডা হইত না, ওই বন্ধুকে দুশ্মন ভাবতেছে, দুশ্মনের কথায় কান দিয়া কখনো নিজের বন্ধুর বন্ধুত্ব ধ্বংস করা যায় না, দুশ্মনের কথায় কান দিয়া কখনো আলেম আমাদের থেকে দূরে সরা যায় না। আমার জানাজার নামাজ পড়াবে আলেমরা, আমার নাম রাখছিলেন আলেমেরা, আমার কোরআন শরীফ পড়াইলেন আলেমেরা, আমার সুরে কেরা শুদ্ধ করলেন আলেমেরা, আমার মা বাবার বিয়ে পড়াইলেন আলেমেরা। এরকম সমাজের মধ্যে যখন মাসলা মাসাইলের দরকার, সেটার সমাধান দিবেন আলেমেরা, পবিত্র কোরআনের ব্যাখ্যা করে গেলেন আলেমেরা, এরকম পবিত্র হাদিসের সংরক্ষণের জিম্মাদারি পূরণ করে গেলেন আলেমেরা, লক্ষ লক্ষ ইমাম তৈরি করলেন আলেমেরা, লক্ষ লক্ষ মুয়াজ্জিন তৈরি করলেন আলেমেরা। এইভাবে বাবা আপনি একটু চিন্তা করলে, ইনসাফের সাথে যদি ঘরের মধ্যে বসে বসা বলে আমাদের এই সন্তান নজিরার মধ্যে কথাগুলো বললো, আমি একটু নিজে নিজে চিন্তা করে দেখি, যে আলেম আপনার জীবনের বন্ধু, যে আলেমের সাথে আপনার চিরদিনের মহাপর, দুই একজনের কথায় বাবা হঠাৎ করে আপনার আপনার সিদ্ধান্তকে পাল্টাইবেন না, আরো একটু যাচাই করে মহিলার অন্তরের মধ্যে ভয় এসে গেছে, এমন একজন নামাজি বন্ধা, এমন একজন আল্লাহ বন্ধা, কিছু মানুষের সলা পরামর্শের মধ্যে কইরা আমি আলেমকে অপমান করতে যাইতেছি, কিছু মানুষের সমর্থন পাইয়া কিছু মানুষের খুশি করতে গিয়া আমি একজন আলেমকে অপমান করতে যাইতেছি, এটা তো আমার জন্য ঠিক হবে না। এই বুঝটা যখন মহিলার অন্তরে আল্লাহ তাআলা খাইয়া দিলেন, হুজুরের নামাজটা শেষ করার পর মহিলা এইভাবে ঘুমটা দিয়া বললেন, ও আল্লাহর ওলি, আমি আপনাকে ক্ষতি করার জন্য চেষ্টা করছিলাম, এখন যদি আপনার কাছে কোনো পরামর্শ থাকে আপনি আমাকে পরামর্শ দেন, আমি আপনার উপকার করব, ক্ষতি করার জন্য চেষ্টা করব না। ইমাম আজম বললেন, দেখো গোমা, তুমি যদি আমার উপকার করতে চাও তাহলে এই গরু কাটা গায়ে দিয়া দারোয়ানের থেকে ছুটি লইয়া তুমি তোমার বাসায় না গিয়া সোজা আমার বাসায় যাইবা, আমার বিবির কথাটা কইরা বলবা, হুজুর এখন জেলখানায় আছে, আপনি আমার বোরকাটা পরিধান কইরা তাড়াতাড়ি হুজুরের সাথে জেলখানায় ঢুকে যান, দারোয়ান তো মনে করবে আমি ওই, কারণ মেয়ের বোরকা এক রকম। হুজুরের কথাটা শুনিয়া এই মহিলা নিজের বাড়িতে না গিয়া ইমাম আজমের বাড়িতে গেলেন, বিবিকে বললেন, দেখেন এই সমস্যা, আপনি আমার ফুলকা ঢাকাই দিয়া সোজা কারবনকে বইরা রুমের ভিতরে ঢুকে যান, আল্লাহ তাআলার কুদরতের ইশারা ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির বিবি ইমাম আজমের রুমের মধ্যে যে ঢুকলেন, এটা দারোয়ানও জানে না, ওসিও জানে না, ডাইনিং রুমের কেউ জানে না, জানে একমাত্র এই মহিলা, জানে একমাত্র উনি, জানে একমাত্র ইমাম আজম, আর পরিপূর্ণ ঘটনা জানে জোরে বলেন কে, একমত শিখিয়ে দিছি কেরা সকালবেলা তো এরা লাগি সোটা লইয়া হুজুরের হুজুর গিয়েছে, আমরা বাপ উঠে গেছে না তো দেড় হাজার বছর আগে, কিন্তু এরপরও তো খাইয়ে এখনো ভুলে যাই না, কথা জোরে বল ঠিক কিনা, কত বাপ শেষ হইল, কত খাইলাম, কত আল্লাহ খাওয়াইতেছে, ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আসমান জমিন থাকবে এই জমিনের মধ্যে, কতদিন পর্যন্ত আল্লাহ ওলারা আলেম ওলামারা তবলি করারা এইভাবে জিকির করে ওলারা পীর মুরিদেরা এই জমিনের মধ্যে থাকবে, একটা ফসম বাঁকা করার ক্ষমতা আল্লাহর মেহেরবানি কারণ না। আদালত শুরু হয়ে গেছে সকালবেলা, এখন এই ইমাম আজম আর ওই বোরখাওয়ালা মহিলা আদালতে যখন গিয়ে হাজির, জজরে তো ঘেরাই দিয়েছে পাবলিকে উল্টা পাল্টা বুঝাইয়া, এর উল্টা পাল্টা বুঝাইয়া আমাদের সাথে মহব্বত রাখে এখনো রাখে ইনশাল্লাহ আছে, কিছু উল্টা পাল্টা বুঝেন লোক আছে না নাই, জজরেছেন আপনি একজন আলেম মানুষ, এই মহিলার ঘরের মধ্যে ঢুকছেন পাবলিকে আন্দোলন করে আপনার এই এখন আদালতে হাজির করছে বিষয়টা কি, হুজুর বলতেছেন কোন মহিলা বুঝে মহিলা, তুই মহিলার সাথে একসাথে রাত্রে এক ঘরে থাকলে দোষ কি, একটা বেগানা ভিন্ন মহিলা, আপনাকে কি বলছি ভিন্ন মহিলা, এত আমার বিবি, আমার শ্বশুর অমুক, আমার সন্তান অমুক,
খবর পাইয়া সন্তানরো আজি তোর দর্শক কি মাথা নষ্ট হয়েছে নাকি ইটাতে আঙ্ক আম মায় জোরে গ্রন্থ শ্বশুর হিসাবে দর্শা ইটাকে আমাদের মাথা খারাপ হয়েছে নাকি ইটাতে আঙ্ক জামা ইটাতে আঙ্ক মাইয়া তাহলে আমি কারে কি করতে চাইতেছে তাহলে যারে ফাঁসাইতে চাইছিল হকানি বুজুর্গদেরকে ফাঁসানোর জন্য যারা নানান ষড়যন্ত্র করছিল আল্লাহ তাআলা কুদরত খাটাইয়া শেষ পর্যন্ত তাদেরকে আসামির কাজ করে দাঁড়াইয়া নদীরা দেখাইয়া দিয়েছেন আলেম আমাদের বিরুদ্ধে ফুসফাস কইরা আলেমদেরকে আল্লাহ ওলাদেরকে দিন ওলাদেরকে শরীয়ত ওলাদেরকে কিছু করার ক্ষমতা আগেও ছিল না এখনো নাই ভবিষ্যতও থাকবে না ইনশাআল্লাহ কান কথা শুনবেন না বাস্তব শুনবেন তো বাস্তব শুনলে শুনেন আপনার চোর আসছে ঘরে বেড়ায় করে যে চোর তো ধরার দরকার ধরার দরকার বউকে চোর ধরার দরকার নেই চোর ধরার দরকার নেই ময়ে থাকেন এখন চোর যখন নাকি ঘর থেকে বাহির হয়ে গেছে বেড়া শীতকার যে বলতেছে আপনারা চোরের আটকান আমার 5,00,000 টাকা পঞ্চাশ কোটি স্বর্ণ নিয়ে গেছে লোকজন তর্কের অস্থি নিয়ে গেছে 100,00,000 টাকা এখন বউ বলতেছে আপনার ঘরে তো টাকা নাই 100,00,000 টাকা স্বর্ণ চুরি নিয়ে গেছে এই মিথ্যা কথাটা বলতেছেন কেন ও মিথ্যা কথাটা বলে একটা ফেসলা রেখে দিলেন চোরের মধ্যে এই চোর যখন তার দলের মধ্যে যাবে হেরা জিজ্ঞাসা করবে কি রে এই বেড়া কি বলতেছে 5,00,000 টাকা স্বর্ণ বলে আনসর ও আল্লাহর কসম আনি নাই তো মিশা কথা কইস না তোর মাথা হারিয়ে গেল বেড়া কি রঙে রঙে এই কথা বলতেছে তাড়াতাড়ি বাদ দে তাহলে যেই ফিদা বাড়ি হলো কিন্তু এই ফিদা তার দলের লোকের এই ফিদাই ও মনে করে ঠিক কি আইয়া দাইয়া আর কোনো কাম পায় নাই তো মুসলমানদের মধ্যে ঐক্যমত আছে দাওয়াত ও তবলীগের সাথে আমাদের ঐক্যমত আছে দাওয়াত ও তবলীগের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা আগে যেমন তাদের সাথে বয়স মোনাজারা করেছি আমরা আগে যেমন তাদের সাথে এরকম ভাবে কোরআন হাদিস পেশ করেছি যতদিন আমাদের দেহের মধ্যে রুহু থাকবে দাওয়াত ও তবলীগকে হেফাজত করার জন্য যত রকমের চেষ্টা প্রচেষ্টা লাগবে সেটা করার জন্য আমরা আজীবন আমরা মরণ পর্যন্ত ইনশাআল্লাহ জীবন বাজি নিয়ে সামনে আগাইয়া যাবো এখন নিজেদের মধ্যে ভুল বুঝানা নিজেদের মধ্যে ভুল বুঝানা কইরা ছেলে কান নিয়ে গেছে দৌড় না দিয়ে একটু তদন্ত কইরা দেখা হেদায়েতের মালিক জোরে বলেন কি হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু নবীজির তাওয়াজ্জু পাইলেন সোহবত পাইলেন কলমা পড়লেন জিহাদের মদিনায় চলে গেলেন কথা মুক্তসর এক পর্যায়ে তিনি শাহাদত বরণ করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শাহাদত বরণ করলেন জিহাদ শেষ আহত নিহত সাহাবায়ে কেরামের এরকম যারা শাহাদত বরণ করছেন দাফন করলেন আহতদের চিকিৎসা করলেন পরিশেষে বিজয়ের পতাকা উড়াইয়া আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে মদিনার দিকে ছুটলেন এদিকে মদিনার পথে শত সহস্র মানুষ দাঁড়িয়ে আছেন যোদ্ধাদেরকে বরণ করার জন্য কেউ দাঁড়িয়ে আছেন তার ছেলের জন্য স্ত্রী দাঁড়িয়ে আছেন তার স্বামীর জন্য সন্তান দাঁড়িয়ে আছেন তার বাবার জন্য মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা তারে আছেন কলিজার টুকরা সন্তান মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু জন্য আস্তে আস্তে যখন দেখলেন অনেকে আসতেছেন আমার ছেলে আসতেছে না আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে মালিক ইবনে সিনান কোথায় নবীজি বললেন তোমার ছেলে তুমি সবর করো তুমি ধৈর্য ধারণ করো শাহাদত বরণ করছেন এই কথা নবীজি হেকমতে বলেন নাই বুড়া মানুষ সহ্য করতে পারবেন না তুমি সবর করো ধৈর্য ধারণ করো পিছনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসতেছে ওনার কাছ থেকে বাকি খবর জেনে নিও এই কথা বলে রসুল আগে গেলেন কিছুক্ষণ পরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আসলেন আম্মা জান জানতে চাইলেন ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার ছেলে মালিক ইবনে সিনান কোথায় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন নবীজি কি বলছেন বলে নবীজি বলছেন আমাকে সবর করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন নবীজি যেহেতু শাহাদতের খবর দেন নাই
আমি যদি শাহাদতের খবর দেই তাহলে ঘরের থেকে বারান্দা বড় হয়ে যায়, তাহলে আমি শাহাদতের খবর দেওয়াটা উচিত মনে করি নাই। তিনি বললেন যে মা ঠিক আছে, নবীজির যে কথা আমারও সেই কথা, আপনার সবর করেন। আর আপনার ছেলে পিছনে আসতেছে, পিছনে আসতেছে, এই কথাটা আমার করেছে। কারণ বইলা সামনে আগেবে, হঠাৎ তোমার ভিতরে আতঙ্ক, ইন্না লিল্লাহ। আমি সে বললাম ওনার ছেলে পিছনে আসতেছে, আমার তো খেয়াল ছিল না, ওনার ছেলে তো শাহাদত পূরণ করছে, পিছনের থেকে আসবে কিভাবে? এগুলি মহিলা তো ধরে নিছে, ওনার ছেলে জিন্দা, পিছনে আসতেছে, ছেলে যখন আসবে না, পরবর্তীতে যখন খবর পাবেন যে ওনার ছেলে শাহাদত পূরণ করেছেন, তাহলে এই মহিলা তো মনে মনে আমার ব্যাপারে ভাববে যে আবু বকর সিদ্দিক জান্নাত সত্যবাদী, মিথ্যা কথা যিনি বলেন না। আল্লাহ নবী যাকে সিদ্দিক কইরা ডাকেন, সাহাবীরা যাকে সিদ্দিক কইরা ডাকেন, সে আবু বকর সিদ্দিক তো এখন দেখা যায় মাঝে মধ্যে উলুট ফালুট করে। তিনি হাত উঠাইলেন উপরে, উপরে কে? আল্লাহ। আইদিজুকু মিটি কি তারিকি মেকো কুন্দরিয়াওকে মৌজু সে উঠাতা হায় সাহা, কিসনে লায়া খিচ কর, কিসনে লায়া খিচ কর, বাদ আসমা বাদ কো কিসনে লায়া খিচ কর। এইভাবে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলে, আল্লাহর কাছে তোমরা চাও, সব ক্ষমতা আল্লাহ তাআলার কাছে, সমস্ত কিছু আল্লাহর কাছে। ইযা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইবা তো আল্লাহ পাকের কাছে চাইবা, সাহায্য চাইবা তো প্রথম আল্লাহর কাছে চাইবা। উসিলে হিসাবে মানুষ, কিন্তু বাস্তব সাহায্যকারী একমাত্র আল্লাহ। হাত উঠে বললেন, হে পাক পরওয়ারদিগার, আবু বকরকে তুমি বেজ্জতি করিও না, রুসুয়া করিও না, ওই মহিলার ধারণা খারাপ করিও না, কিভাবে আমার কথা সত্য হতে পারে? আমি সিদ্দিক থাকতে পারি, যেই উপাধি তোমার নবীর জবান থেকে আসে, যেই নামে তোমার নবীর সাহাবীরাও ডাকে, আমার মর্যাদা তুমি রক্ষা করো। নাজাত করলেন, দরখাস্ত করলেন, মসজিদে নবীতে চলে গেলেন। আল্লাহর নবী বয়ান ফরমাইতেছেন, সাহাবাই কেরাম শুনতেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু শুনে, ইতিমধ্যে একজন লোক দৌড়াইয়া আল্লাহর নবীর কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আশ্চর্য খবর দেওয়ার জন্য আপনার দরবারে আসছি। নবীজি বলেন, কি খবর? বলে, ইয়া রাসূলুল্লাহ, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করেছেন। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই মসজিদে নববীর বারান্দার দিকে একটু নজর করে দেখেন তো নবী, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ জিন্দা অবস্থায়, ওনার আম্মার হাত ধরে ধইরা আল্লাহর নবীর বয়ান শুনতেছেন। শুনে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এই ঘোষণাটা লেখা, আল্লাহ নবী ডাকতে বলেন, সাহাবীরা শোনা, আসল মূল কত হলো এই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জবান থেকে যখন বের হয়ে গেছে, উনি পিছনে আসতেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্মান ঠিক রাখার জন্য, লাউ আকসামা বিল্লাহ লা আবারহু, এমন এমন কিছু আল্লাহর জমিনের মধ্যে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, তারা কোন ব্যাপারে যদি কসম খেয়ে বলে, আল্লাহ তাআলা তাদের কসম পূরণ করে দেন, তাদেরকে আল্লাহ তাআলা ইজ্জতের ফয়সালা করে দেন। ও সাহাবায়ে কেরাম শোনা, হযরত আবু বকরের ইজ্জত রক্ষা করার জন্য, কথার সাথে কাজকে মিল রাখার জন্য মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জিন্দা কইরা আম্মার কাছে হাজির কইরা দিয়া, আম্মার হাত ধরাইয়া মসজিদে নববীর বয়ান শোনার ব্যবস্থা কইরা দিয়া আল্লাহ পাক আবু বকরের মাকাম এবং ইজ্জতকে বলন্দ করছেন। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য দোস্তরা সময় কম, এই জন্য খুব খেয়াল, খুব মনোযোগের সাথে শোনা। হেদায়েতের মালিক একমাত্র জোরে বলেন গে, তাহলে হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। কেউ যদি বলেন যে নবীর হাতে হেদায়েত নাই, এরকম ভাবে কেউ যদি বলেন আল্লাহর হাতে হেদায়েত নাই, মেহনতের সাথে হেদায়েতের সম্পর্ক,
তাহলে কোরআন শরীফের বহু আয়াতের সাথে এই কথাটা সংঘর্ষ হয়ে যায়। এই কথা যদি কেউ মানে, হেদায়েত আল্লাহর হাতে নাই, মেহনতের সাথে সম্পর্ক, আল্লাহর আয়াতকে অস্বীকার করা হয়, আর আল্লাহ পাকের কোন আয়াতকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ইমান থাকে না ইমান চলে যায়। বলে ইমান থাকে না ইমান চলে যায়। যেমন মনে করেন দোস্তরা, তওবা, আমরা প্রত্যেকে গুনাহগার, কুল্লু বনি আদম খাতাউন, আমরা প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, খাইরুল খাতাইন আত-তাওয়াবুন, সবচেয়ে বড় শ্রেষ্ঠ গুনাহগার ওই গুনাহগার যে গুনাহ করার পরে তওবা করে। জোরে বলেন কার কাছে তওবা? জোরে বলেন কার কাছে তওবা? আল্লাহ তাআলার কাছে তওবা। এরকম তওবা যদি কেউ করে তাহলে তওবা করার দ্বারা আল্লাহ তাআলা অতীতের গুনাহগুলো এমন ভাবে মাফ করে দেন, শিশু বাচ্চা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে তার শরীরে যেমন দাগ থাকে না, আল্লাহ তাআলার কাছে বান্দা সব বিষয়ে যদি তওবা করে তাহলে গুনাহ মাফ হয়ে যাওয়ার পরে তার শরীরে কোনো দাগ থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা আনছে, এক লোক 99 জন মানুষকে হত্যা করছে। জোরে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? 99 জন মানুষ হত্যা করার পরে ভিতরের মধ্যে আস্তে আস্তে ভয় আসে, হায় হা, আমার তো একদিন মরতে হবে, আমার তো একদিন আখেরাত আছে, আমার উপায় কি? তো গিয়ে একজন সন্ন্যাসী রাহেব মাসলা মাসের ঠিকঠাক মতন জানে না, এবং সঠিক মাসলা মাসের জানে না এমন লোক বাংলাদেশও আছে না নাই, জিজ্ঞাসা করছেন, এই সন্ন্যাসী রাহেব, আমি 99 জন হত্যা করে ফেলছি, আমার কি মাফের মাফেরাতের কোনো রাস্তা আছে? বেড়াকু মাগু, 99 জন মাইরা ফের মরু মাফসা, আপনার এত সাহস কম না? আপনার কোনো মাপ নাই, বেড়ে গেছে গরম হইয়া, তো মাপ যখন নাই হই তো তোর মতো রাহেব দেখতে লাভ নেই, একটা গোপ দিয়া তারাও গেটে রয়েছে, আগে মা শুনে কয়জন? এখন হে তেজ যখন বাড়াই দিছে, রাগ যখন সেটাই দিছে, এ রাগ সেটানের দ্বারা এটা কি লাভ হয়েছে না খতম হয়েছে? এই জন্য আমার যে মতামতটা, আমার কথা হইল আলেম ওলামারা সব সময় আল্লাহ নবীর তরিকা মানুষকে হেদায়েতের জন্য ডাকে, জোরে বলেন ঠিক নেই, নম্রতার সাথে, আখলাকের সাথে, ভদ্রতার সাথে, এই বেড়ারে নিরাশ করে দিছে, মাপ নাই, একটা গোপ দিয়ে হের হত্যা, 99 ছাড়াইয়া এখন হয়েছে কয়জন? সামনে গিয়ে দেখে আলে আলেমের দরকার আছে নি, জোরে কোন আছে নি? ওই দিন এক লোক এক মসজিদের মধ্যে বয়ান করতেছে, বয়ান করতেছে কথাটা ঠিকই যে সকাল এবং বিকেলের কিছু সময় আল্লাহর রাস্তায় মেহনত করা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এর থেকে উত্তম। বয়ান করার পরে এক সাহাবী কয়, এ আমি এটা কই হয়েছে? কইটা আমি যে হুজুরগো কাছে শুনছি, আমি আলিম নি, কয় না আমার কাছে হাদিস আছে না, কয় না তো শুনছেন করতে হুজুরের কাছ থেকে, তাহলে যে হুজুরের কাছ থেকে শুনছেন এই হুজুরের লইয়ে আপনি যেহেতু হাদিস কোরআন জানেন না, আপনার জন্য গাইতে বাইতা আমাকে বিদে ভাড়া গায়ে না, কথা দূরে তো ঠিক নেই, তাহলে দিন শরীয়তের ফতুয়া মাস্টার মাসাইয়ের জন্য আলেম ওলামা দরকার আছে নি? কথা কেন না কা কিছু কিছু মাইশো করছে হুজুর আলেম আগে দরকার আছিল, মহান কম আপনি জানেন না, এমন বেশি লাগে না, কোরআন হাদিসের সব বাংলা হয়ে গেছে, তারপরে তবলিগের রাস্তা আছে, ফির মুরিদের রাস্তা আছে, এখন আল্লাহ দিলে যদি আপনারা দোয়া করে আমরা আলেম ছাড়াও এখন মোটামুটি চলার একটা রাস্তা আমাদের হয়েছে, আলেমরা দোয়া দোয়া করেন না হুজুর? আচ্ছা বেড়ায় দাওয়াত খেতে গেছে বেহিনের বাড়িতে, বেহিন একের মুরগি আলু ঝোল খুব সুন্দর করে একসাথে রাখা হয়েছে, খেয়েটি বেড়াকে ব্যাগ মুরগি কত দিয়ে আনছেন? কয় 200। লগে আলু দিয়েছেন কয় যা, আমনে একটা বেকুফ ব্যাগ, কেমনে? কয় আমি আপনার মুরগির গোস্তের টুকরোও খাইছি,
আলুও খাইছি, দুরও খাইছি। আপনি যে এত সুন্দর ভাত জানেন, আপনার ভাত এত স্বাদ হইল কি আলু দিয়ে তো আটকাম যা, জোর দিয়ে তো আটকে গেলাম যেত। আপনি 200 টাকার মুরগিতে কি নেবেন আমাকে নষ্ট করলে? পানি জাল দেই, এটার মধ্যে সাত মজার পুষ্টি হইতো না। আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি পীর হন, আলেম হন, তবলিগ হন, যেতেই হন না কেন, সেখানে যদি উলামায়ে কেরাম গুলার মধ্যে না থাকে, মুরগি ছাড়া যেমন জুলের কোনো স্বাদ নাই, মুরগি ছাড়া যেমন আলুর কোনো স্বাদ নাই, যেই মুজলিসের মধ্যে, যেই ফির মাশায়েখের মধ্যে আলেম ওলামা নাই, যেই দলের সাথে আলেম ওলামা নাই, সেই দলের মধ্যে কুরআন হাদিসের রহমত বরকতের কোন স্বাদ মজা বুঝতেও না। আমি কতক্ষণ সাইতে আইসে বসি, একজন জিজ্ঞেসে যে আমার কলু আসেনি, আর যেটা আলেম ছাড়া অন্য কেউ বলার ক্ষমতা আসেনি। নামাজের মধ্যে 2 রাকাত নামাজের মধ্যে কয়টা মশালা? 160। 2 রাকাত নামাজের মধ্যে কয়টি মশালা? 160টি মশালা। এটা মাদ্রাসার মধ্যে শিশু শিশু বাচ্চারা কোরআন হাদিসের মেহনত কইরা তা শিশু বাচ্চা 160টি মশালা বলতে পারে দাঁড়াইয়া। কিন্তু এমন বহু লোক আছেন দীর্ঘদিন পর্যন্ত মেহনত করছেন, দীর্ঘদিন পর্যন্ত নামাজ পড়েন, কিন্তু এই মশলাটা ওনার জানা নাই। আমার আব্বা, আমার চাচা, আমার ভাই এরকম সমাজের মধ্যে কথা জোরে বলেন তো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোন কথাটা বলতেছিলাম? এখন এই বেড়ায় সন্ন্যাসীর একটা কূপ দিয়ে কাইটা মশলা কইয়া বেড়ার রাগ তুলা লইছে। আমি কারোরে আমার ব্যক্তিগত খেয়াল, আমরা কারোরে রাগ তোলার লক্ষ্যে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। বুঝানের টান আমাদের ভাই দিলে বুঝানো, কাকা আপনি আমার বাপ। এই মশলাটা আমি এরকম বুঝছি, এই যে আপনাদের দেখাইতেছি, দেখার পরে যদি আল্লাহ তাআলা আমার কপাল ভালো রাখে আপনি মানবেন, আমল করবেন, আর যদি না মানেন, আমল না করেন, তাহলে আপনাদের জোর করে পাপ দাহানের ক্ষমতা আমার নাই। কথা জোরে বলেন ঠিক নেই? এখন মশালা জিজ্ঞাসা করতে গেছে আলেমের কাছে, জাগা মতো গেছে আলেমের কাছে, বলেন হুজুর 99 জন খুন করছি, এক রাহেব পাইছিলাম, উল্লাহ আল্লাহ কথা বলছো তো হিটার হোক এসি, আপনার কথাবার্তা বলতে বুঝবাস করে বলেন, আর নাহলে কিন্তু আপনারও সীতা করতে আমার একটা মিনিটও লাগতো না সঠিক মতন কথা বলে। হুজুর কি ইসে বলে? আমি তওবা করতে চাই, মাফ পাইতে চাই, কোনো রাস্তা আছে? হুজুর বলে আছে তো, আছে তো, এইবার আর কলিজাটা বড় হয়ে গেছে, জোরে বল সুবহান, আছে তো, সঠিক পথ সঠিক রাস্তা বুঝেন না আলে এই বাংলার জমিনে, কথা জোরে বলেন আছে না নাই? এই দাওয়াত ও তবলিগের মেহনত যখন চলছে, এই দাওয়াত ও তবলিগের বিরোধিতা করুন না একটা দল ছিল নি, এই আলী আকবর রিজভী আছিল নি, এই আলী আকবর রিজভীর লোকে বহাস করছে কারা? দেওবন্দি আলেমেরা, কৌমি আলেমেরা, কোন মসজিদের মধ্যে ঢুকতে পারে নাই, এ তাদেরকে হাতে পায়ে ধরা মসজিদের মধ্যে জমা দোকানের মেহনত, দেওবন্দি আলেমেরা, কৌমি আলেম ওলামারা জোরে বলেন কষ্ট কি করে নাই? একবার ওই যে রিজভী ফতোয়া দিল, ফতোয়া দিল নানান তবলিগ হারাম, তবলিগ যারা করে তারা কাফের, এই তবলিগওয়ালাদের সাথে যারা মুসাফা করব এরাও কাফের, তবলিগওয়ালাদের মধ্যে যারা আত্মীয়তা করব এরাও বহু তারা দিয়ে যাব, এই ধরনের ডেয়ারিং ডেয়ারিং কথা এই বেড়ায় বলছিল, কথা মনে আছে কি? স্টেজের মধ্যে গিয়া একবার সালাম দিছে, সালাম দিয়ে মুসাফা করছে, মুসাফা করে মহান আকার করছে, করার পরে বিশ্বাস করছে আপনি কে রায় ও হুজুর, আপনি তো আমাকে চিনতেন না, আমি গত সপ্তাহ কাকরালের থেকে 3 সিলা দিয়ে আসি, তো তবলিগওয়ালাকে সালামের জব নিলে বলে কাফের হয়ে যায় বহু তালা হয়ে যায়, তবলিগওয়ালাকে লোকে আপনি নিলে বলে কাফের হয়ে যায় বহু তালা হয়ে যায়, তাহলে আমি তবলিগওয়ালা যেহেতু আপনাকে সালাম দিচ্ছি, আপনার লোকে হাত মিলেছি, একটা বক্তা সব মিলেছি, এখন এই হাজার হাজার মানুষের সামনে শুধু এই কথাটা বলেন আপনার বউটা কি আছে না গেছে?
এই বয়সটি কেড়াই করছিল, আজ আমরা করে নাই। আপনার ধরে বলেন করে নাই, তার কথাই বুঝে গেলেন। শেষ পর্যন্ত হটকানে আলেন, উনি বলেন না না না, নিরাশ হওয়ার কিছু নেই, রাস্তা মাগফিরাতের রাস্তা। কথা যদি বলেন আসেনি, যে তবলিগে গেছে এক আছে, এই কথা রিজবি বলছিল না, এই এক মজলিসের মধ্যে বলছে যে সার গরু যদি কোরবানি দেয় কি করু, সার গরু কোরবানি দিলে মোটামুটি ঠিক আছে, আর আবাল গরু যেটা এটা যে আমরা বলদ বলি বলদ এইটা দিলে ঠিক নেই। একজনে জিজ্ঞাসা করে হুজুর কি লিগা, কয়েকদের যে একটা অঙ্গ ছিল এটা যে দুকাটতে লাইছে, এই অঙ্গহানি জিনিস এটা আল্লাহর কোরবানির কাছে দেওয়া ঠিক না। একজনে ধারে কিছু হুজুর সারের অঙ্গ কাটটা বলদ বানাইছে, এই অঙ্গ কাটার কারণে যদি এটা একেবারে দুশুইয়া যায় বচ্চা যায় কোরবানির কামে না লাগে, তাহলে আপনার যে হুজুর এই আপনারও তো কিছু কাটা আছে, আপনি কি হিন্দু নি বিরুদ্ধে কথা বলা, আমার দেশের মানুষ, আমার ভাই, আমার মুসল্লি, আমার পরিবার টুকরা মানুষগুলোকে আলেমদের থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য এই তবলিগকে ভাগ করা, তবলিগের মধ্যে রক্তপাত করার জন্য কেউ যদি জমিনের মধ্যে চেষ্টা করে, অপচেষ্টা করে, তার দাঁত ভাঙা জবাব এই জমিনেই দেওয়া হবে ইনশাআল্লাহ। তবলিগের কাজ চলছে, চলবে, সহি রাস্তার মধ্যে চলছে, সহি রাস্তার মধ্যে চলবে। এটার মধ্যে বিভ্রান্তি ছড়ানোর কেউ চেষ্টা করলে উনি নাকাম হয়ে যাবে, কিন্তু এই মকবুল কাজ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ঠিক রাখবেন। যদি বলে ঠিক সহি আলেম বলছেন যে আছে অমুক বস্তির মধ্যে এনে বুজুর্গ আছে, আল্লাহ আছে, আমি জান শেখেন, পথের মধ্যে লোকটার এন্টেকার হয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এখন এন্টেকালের সময় যখন আসছে, রহমতের ফিরিস্তা ওনার রু নিব না, আজাবের ফিরিস্তা নিবে, আল্লাহ তাআলা কত বড় দয়ালু, আল্লাহ তাআলা জমিনকে শুরু করে দিলে মাইকটা দেখে ওই আল্লাহ আল্লাহর দিকে আগে গেছে বেশি। আল্লাহ পাক হুকুম করছেন লোকটা যেহেতু মাপ পাওয়ার জন্য মনের আগ্রহ নিয়া ওই আল্লাহ আল্লাহর কাছে বেশি আগেছে, আমি তারে মাফ করে দিলাম, ও রহমতের ফিরিস্তারা তোমরা তার রুহটা কবজ করে জান্নাতে পৌঁছায়া দাও। হাদিসের মধ্যে কথা আছে, কথা জোরে বলে ঠিক নেই। তোবার জন্য শর্ত হইল তিনটা, তোবার জন্য কথা জোরে বলে শর্ত কয়না, অতীত বর্তমান ভবিষ্যৎ, যেই কোনটা অতীতে করছে এটার জন্য লজ্জিত হয়ে যাওয়া, আহা কি খারাপ কথা আমি করছি, বর্তমানে গুনার একবারে সাইডা দেওয়া, যেমন জিনার মতো কাজ করছে অতীতে একেবারে লজ্জিত হয়ে গেছে, এখন একেবারে কুটারে সাইডা দিছে, এই হলো দুই। তিন নম্বরের শর্ত হলো ভবিষ্যতেও না করার জন্য আল্লাহ তাআলার সাথে ওয়াদা করা, অতীতের জন্য লজ্জিত হওয়া আর বর্তমানে সাইডা দেওয়া, ভবিষ্যতে না করার জন্য আল্লাহ তাআলার কাছে বলে বলেন কি করা, বলে বলেন কি করা, এক পুরো যদি তোবা ভঙ্গ হয়ে যায় আবার করো, আবার ভঙ্গ হয়ে গেছে আবার করো, নিরাশ হয়ে না, তাহলে তোবার শর্ত হইল বলে বলেন কয়টা, তিনটা। কিন্তু দাওয়াতের তবলিগের যে মেহনত, প্রথম মুরব্বী আল্লাহ আত্মালাইনি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, পরের মুরব্বী এরকম ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই, পরের মুরব্বী এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই, কথা জোরে বলে ঠিক নেই। এইভাবে প্রত্যেকে কথা এইভাবে চলে আসতেছে, এবং কেয়ামত পর্যন্ত তবলি এই মুরব্বীদের উসুল মোতাবেকই চলবে, এটা কবুল করার মালিক জোরে বলেন কে, আল্লাহ। এই তিনটে হইল তোবার শর্ত। কিন্তু হযরত মাওলানা সাদ সাহ যিনি মুরব্বী, ওনারা আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ওনার বিরুদ্ধে এরকম ভাবে গালি দেওয়া, গালি গালাজ করা, এই যারা করবো তাকে গুনাহ হবে, উনি আলেম, কথা জোরে বলেন ঠিক নেই। একটা ভুল হইতেছে, আল্লাহ তাআলা এক মিনিটের মধ্যে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই,
উনি ওনার বক্তব্যের মধ্যে বলছেন, একেবারে রেকর্ড করা বক্তব্য, উনি ওনার বক্তব্যের মধ্যে বলছেন মানুষ যে কি ধান্দার মধ্যে আছে, কেবল কর তোবার জন্য তিন শর্ত, অতীত বর্তমান ভবিষ্যৎ, তারা এই কথাটা ভুলে গেছে। তোবা কবুল হওয়ার জন্য চতুর্থ শর্ত হইল আল্লাহর রাস্তায় বাহির হওয়া। তাহলে সিল্লার গিয়া যদি তোবা করে তখন তোবা কবুল হয়, তিন দিন গিয়া যদি তোবা করে তখন বলে সেই তোবা কবুল হয়। আচ্ছা সিল্লার থেকে আসার পরে যদি বেড়ায় গোনা করে তাহলে এই তোবা করার লেগে কি আবার সিল্লার জন্ম লাগব? এই মাত্র কেবল তিন দিন দিয়ে বাড়িতে এসে এর মধ্যে গুণ হয়ে গেছে, তাহলে এই গুণাটা মাছ খাওয়ার লেগে আবার কি তিন দিনে জন্ম লাগব? মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব আছে না নাই? এটা আমরা ধরনের আগে তবলিগের যত বড় বড় মুরব্বী ওনারাই ধরছেন যে বাবা ইউসুফ সাহেব রহমতুল্লাহ তো এই কথা বলেন নাই, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ রে তো এই কথা বলেন নাই, এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ রে তো এই কথা বলেন নাই, কত হাজার হাজার মুবাল্লিগ দুনিয়াতে গুজিরে গেছে তারা তো এই কথা বলেন নাই যে তওবা কবুল হওয়ার জন্য আল্লাহর রাস্তায় যাওয়া শর্ত। তাইলে এখন হযরত যেই কথাটা বলতেছে এটা কি আগের তবলিগের কথা না নতুন তবলিগের কথা? নতুন তবলিগের, এটা কি আগের তবলিগওয়ালাদের কথা না নতুন তবলিগের কথা? আমরা ফাজাইলে আমল যে কিতাব আজারে আমলের মধ্যে পরিষ্কার আছে যে মানুষ যখন কোরআন শরীফ পড়ে আলিফ লাম মিম জালিকাল কিতাব, আলিফ লাম মিমের তরজমা কেউ জানে না, তরজমা বোঝা ছাড়াও যদি কোরআন শরীফ পড়ে সব হবে না হবে না? জোরে বলেন হবে কি হবে না? কিন্তু যদি কেউ এই কথা বলে যে কোরআন শরীফ বুঝন ছাড়া বোঝা ছাড়া যদি কোরআন শরীফ তেলাওয়াত করে তাহলে কোরআনের অর্থ বোঝা যে ওয়াজিব ছিল, এই ওয়াজিব তরফ করার কারণে অর্থ বোঝা ছাড়া কোরআন শরীফ পড়লে গুনাহ হবে, এই কথা মানে নাও যায়নি? জোরে বলেন যায় না? এই সমস্ত কিছু আকীদা জটিল হওয়ার কারণে তবলিগের সাথে যেই সাথীরা আছে আমরা ওই সাথীগুলো কি আমাদের আপন না? জি। ওই সাথীগুলো কি আমাদের বন্ধু না? এই জন্য এই বন্ধুদেরকে আমরা বুকে ধরে রাখবো, বাকি কত হলে এই ভুলগুলো যদি আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দেয়, উনি যদি বলেন যে আমি ভুলের থেকে সংশোধন হয়ে গেলাম, এটা এক মিনিটের ব্যাপার, কয় মিনিটের ব্যাপার, এই যে সমস্ত ঝামেলা শেষ হয়ে যায়। এই জন্য আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ হইল এই দাওয়াতুল তবলিগ একটা সহিফত, এই সহিফত যেন সহিভাবে থাকে, এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। যেমন আলেমুল আমাদের সাথে আমরা আগেও মহব্বত রাখছি, এখনো মহব্বত রাখবো, ভবিষ্যতেও মহব্বত রাখবো, এটা হলো আমাদের ইমানি ব্যাপার। প্রতি রবিবারে আমাদের এখানে দাউদকান্দির আপনার মার্কাজের মধ্যে সব গুজরি হয় প্রতি কিভাবে জোরে বলেন কিভাবে প্রতি রবিবারে আলেমুল আমারাই শুধু থাকেন না তবলিগুলারাও থাকে, তবলিগুলারাও থাকেন, শুধু আলেমরাই থাকে না তবলিগুলারাও থাকে, বহু তবলিগুলা সারা দেশের মধ্যে আল্লাহর রহমতে। অনেকে বলতেছে আমার কাছেও বলছেন অনেক মহব্বতের লোক, কতদূর আগে আমরা বুঝতে পারি নাই, এখন দেখলাম যে একটা লোক সব ঠিক আছে, একজন লোকে যেগুলো তবলিগের কোন মুরব্বীর এইসব কথা বলে নাই, তবলিগের সিস্টেম হলো বাবা সব সময় ফাজাইলের বয়ান করবা, ছয় নম্বরের বাইরে ডাইনিবামে তোমাদের কারো যাওয়ার দরকার নাই, এই পর্যন্ত এই নিয়মে চলে আসে। এই ডাইনিবামে যাওয়ার কারণেই তো নতুন এই ফেতনা সৃষ্টি হয়েছে, কি বলে ঠিক কিনা? এই জন্য আমরা সব সময় এই সহি আমাদের সাত সাত হাজার বলল, উনি একজন বুজুর্গ দাদা, ওনাকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি, বাকি যে বিতর্কিত কথাগুলো এগুলোর থেকে যদি উনি মোটামুটি ফিরে যায় এবং একটা ঘোষণা দিয়ে দেয়, মুখে মুখে বললে হবে না, আজকে মিডিয়ার যুগ, এরকম সাংবাদিক সম্মেলন করে যে সমস্ত মুরব্বীরা চলে গেছেন এইভাবে নিজামুদ্দিন থেকে, ওনারা তো ওনার বাবার সমতুল্য বয়সের মুরব্বী, উনি তো আর এত বয়স্ক না, উনি তো আমাদের সমবয়সী একজন মানুষ, এই মুরব্বীদের সাথে সলা পরামর্শ করে মুশওয়ারা করে উনি যদি সেখান থেকে কোরআন মিলে যায়
তাহলে আমরা তো ওনাকে এই মুহূর্তে ফুলের মালা দিয়া ভবিষ্যতে জড়াইয়া ওনার দুই গালের মধ্যে সুমা দিয়া আমরা ওনার কলিজা ঠান্ডা করে দিতে এগুলো তো নামে আসি কথা বলে বলে দিক কিনা সন্ত বিবরণ তো আমাদের ভাই হই আমাদের মসজিদেও মনে করেন এরকম এই দিকে সেই দিকেও আসে কিন্তু আমি যতটুকু দেখছি আল্লাহর রহমতে সবাই আমাদেরকে মহব্বত করে যে হুজুর কেবল বলে হুজুর আমরা তো দোয়া করতেছি আপনারাও দোয়া করেন আল্লাহ তাআলা যেন সমস্যাটা তাড়াতাড়ি সমাধান করে দেয় এই সমাধান করার ক্ষমতা কি আল্লাহকে নাই এই জন্য আলেমুল আমরা গালি গালাজ কেমন যাইব আলেম করে গালি দিলে ইমান থাকবো আলেমরা কিন্তু টাকা জমি নিয়ে রাখছে না সম্পদ নিয়ে রাখছে এই ভুল গুলো ধরে দেওয়া আলেমদের দায়িত্ব আছে না নাই আছে না নাই তাইলে ইনশাআল্লাহ তবলিগের আসল কত হলো আলেমরা কিছু পিছনে ঘুরে গেছিল মনে আল্লাহ তাদের কাজ দর পছন্দের কাজ এই জন্য আট কদিন বসে থাকি মজবুতির জন্য যারা সত্যিকারের তবলিগকে মহব্বত করে আলেম ওলামারা আসার কারণে তারা খুশি না বেজা তারা খুশি জড়ে ধরে হুজুর আপনারা এতদিন এই আমাদের থেকে পিছিয়ে থাকা আমাদের বহু পিছু হয়ে গেছে এখন আপনারা আসাতে আমাদের মজবুত হয়ে গেছে মন দিন এখন শক্তিশালী হয়ে গেছে এই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ আমরা এই রবিবারের সবগুলো দিতে যাইব এবং দাওয়াত ও তবলিগের সাথে জান মাল দিয়া মেহনত করবো কারা কারা হাত তুলে দেখায় নারায় থাকবি নারায় থাকবি যেখান থেকে কথাটা শুরু করছিলাম ওয়াজ মাহফিলের সিজন তো শুরু হয়েছে এই আজকে আপনাদের সাথে আমার প্রথম দেখা মাঝে দিয়ে কয়েকবার আলেমরা আমাদের অনেক মেহনত করছেন আমাকে ফোনও করছেন আসতে পারি নাই এই জন্য আজকে আপনাদের সাথে প্রথম দেখা হইল মনটা খুব ভরে গেল পুরাটা মাঠ ভরা আগামীতে যে মাহফিলগুলো হবে আল্লাহ যদি হায়াতে বাসিয়ে রাখে ইনশাআল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ হবে তাহলে আজকে আমার পরামর্শ যেটা যারা এখন একটু চিন্তা ভাবনার মধ্যে আছেন তাহলে আপনারা এই জিনিসটি আরেকটু বলে মাওলানা মুজিব সাহেব যেহেতু আমাদের নিজের স্বরূপ উনি যে কথাটা বললো আমরা একটু চিন্তা করি তবলিগ নিয়েও কোনো সমস্যা না যে আমরা তবলিগ করি ওনারা তবলিগ পছন্দ করে না সব ঠিক আছে কোরআন হাদিসের সাথে সংঘর্ষ নবী রসুলদেরকে নিয়ে কটাক্ষ কেমনি এগুলো সহ্য করে বলে নবীদের ব্যাপারে যদি বলে যে মুসা আলাইহিস সালাম দাওয়াতের কাম দিয়া তুরহারে চলে গেছে এখানে 5,088 প্রায় 6,000 লোকের মতো মানুষ গুমরা হয়ে গেছে মুসা আলাইহিস সালামের কারণে নবীগণ দোষদল ইমান থাকেনি পাঠাবান্ধা থাকেনি এই কথাটা আমরা কা যারা তবলিগ করে হেরো তো বলছে যদি দেখি তবলিগ কিন্তু এই কথা জীবন আমরা শুনি নাই এই নতুন কথা উনি শুরু করছে কেন আজ নতুন সৃষ্টি করলে ঝামেলা নতুনের দরকার নেই আগে যেভাবে আছে এইভাবেই থাকবো কি বলে ঠিক কিনা তাহলে রবিবারের মার্কেজের মধ্যে আমাদের আলেম ছাড়া এখানে আলেমুল আমার ছাড়া আমাদের দেশের ভাই বেড়াদার যারা আছে কে কি একটু আটটা তরুণ সাহেব একটু দেখি মহাশালা বহুত লোক হইত বহুত লোক বহুত লোক তাহলে ইনশাআল্লাহ আপনারাও মার্কেজের মধ্যে জুড়বেন সময় লাগাইবেন তিন দিনের লাগাইবেন সিলের মধ্যে লাগাইবেন কেউ যদি আমারে গালি দেয় আমারে আমাকে গালি দিলে কোনো আপনি আরো দশটা দেয় আমি কিন্তু গালি দেবো না কেউ যদি আমারে ঠাকুর দেয় আর আমার ভাই বুঝে না আমি এর হাতে ভাই দিলে সুমাইয়া এর বিদায় করে দেবো আমি এর ঠাকুর দেব না আমি এদের পক্ষে না একের মাই দিলাম ধরে দিলাম বাইর থেকে বার করে দেবো কেমন করে দেবো আমরা এরকম তো কোনো প্ল্যান নাই আমাদের এরকম কোনো কর্মসূচি মুরব্বীরা বলে না তোমার যদি মন চায় গালি দিতে দাও আমি তোমার সাথে ভালো ব্যবহার করবো এটি হলো আমাদের মুরব্বীদের পরামর্শ কি বলে ঠিক নেই আর খাঁটি তবলি গলা করে দেখছি আগে মানুষে করতে কারো যদি ফিট হনের ইচ্ছা থাকে তাহলে তবলি গলা করে ফিরতে সুবিধা এটা করে ফিরতে হতাইলে এলো একটা হিরাও থাকে কি নিয়ে না জানতাম আগে তবলি কথা বলেন ঠিক নেই ওমায় রুক্ষ রুক্ষ ভাব গালি গেলা ধরাধরি আতা আতি করা ভিড়ি ঠিক না আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন কবুল করেন আমিন আল্লাহ তাআলা